আসসালামু আলাইকুম। টেকনিক কিজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ক্লাস। আজকের এই ক্লাসে আমরা নিয়ে এসেছি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী। তো আমি মোহাম্মদ ইয়াসিন রাকিব, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান করব সব সমস্যার সমাধান। তো আজকে আমরা তাহলে কোনটা সমাধান করতে যাচ্ছি সেটাও দেখে নিব। আমরা দেখব ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের মধ্যে বেশ কিছু অধ্যায় কিন্তু আমাদের দেওয়া আছে। তো এই অধ্যায়গুলোর মধ্যে আমরা আজকে কোনটা আলোচনা করব, আজকে আমরা আলোচনা করব হচ্ছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব, যেটা ইতিমধ্যে আমরা হয়তো থাম্বনেইলে দেখে এসেছি বা যেটা দেখার জন্য আগ্রহ নিয়ে আমরা ভিডিও ক্লাসটি দেখতেছি। তো এছাড়াও আমাদের কিন্তু উপরের সমস্ত টপিক নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা দেওয়া হয়ে গেছে এবং ইতিমধ্যে এইগুলোর কাজ হচ্ছে। তো সুতরাং আমাদের কোনো টপিকের এবং প্রত্যেকটা বিষয়ের এবং প্রত্যেকটা অধ্যায়ের, আবার সেই অধ্যায়ের ভিতরে যে ছোট ছোট পার্ট রয়েছে প্রত্যেকটা নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা দেওয়া আছে। আমাদের চাইলেই আমরা প্লে লিস্ট আকারে দেখে নিব, কিংবা কারো যদি পেতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবো, আমরা সেই লিঙ্কগুলো তাকে প্রোভাইড করে দিব। তো আমরা আজকে তাহলে চলে যাই রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব অধ্যায়টিতে, টপিকটিতে। তাহলে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব, আজকে আমরা দেখতে যাচ্ছি যে আজকে আমরা দারুণ জিনিস শেখার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে রাজনৈতিক কাঠামো এবং নাগরিক দায়িত্ব। প্রথমে হচ্ছে রাজনৈতিক কাঠামোটা, আমরা দেখি কেউ বড় বড় অফিসার পদে, কিংবা দেখি সরকারিভাবে কিভাবে করে একটা এত বড় সমস্যাকে রাষ্ট্র চালানোটা অনেক বা একটা দুরূহ কাজ বা জটিল প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো আমাদের মাথায় ঢুকে না যে কে কার কথা কেন শুনে, কিভাবে শুনে, এই স্তরগুলো কিভাবে বর্ণনা হয়, কিভাবে নির্ণয় হয়, বিষয়গুলো আমাদের কিন্তু কঠিন লাগে বা আমরা বুঝতে পারি না। তো আমরা একজন নাগরিক হিসাবে এবং হচ্ছে এই পড়াশোনা করা এবং শিক্ষিত হিসাবে আমাদের কিন্তু এই বিষয়গুলোকে জানতেই হবে। সুতরাং আমরা খুব আনন্দের সাথে সেই বিষয়গুলো জানবো। তাছাড়া একজন নাগরিক হিসাবে আমার কী দায়িত্ব, হতে পারে আমি নাগরিক হিসেবে দায়িত্বটা পালন করব, কিংবা এই যে রাজনৈতিক কাঠামোর যে বিভিন্ন স্তরে আমাকেও কোনো দায়িত্ব পালন করা হতে পারে আমার ভবিষ্যতে কোনো কর্মকর্তা হিসাবে, কিংবা তাদের সাথে অন্য কোনোভাবে সম্পৃক্ত হয়ে, তার মানে এই অধ্যায়টা আমরা ভালো করে জানবো। তো এই অধ্যায়ের মধ্যে কী কী নিয়ে আলোচনা হয়েছে, কী কী আলোচনা আছে, এটা একবার পুরোটা দেখে নেওয়াটা আমাদের দরকার, দেখলে ভালো হয়। কারণ পুরো অধ্যায় কী কী আছে এটা যদি আমরা একবার দেখে নিতে পারি তাহলে পড়াটা একটু সহজ হয়ে যায়, মাথা মাথায় গুছানো হয়ে যায় যে কী রয়েছে, আমাকে কীভাবে প্রস্তুত হতে হবে। তো দেখা যাক কী কী আছে। এই অধ্যায়টার মধ্যে পাঠ পাঠ করে এই আলোচনাগুলোই আছে। প্রথমে একটু ভূমিকাটা নিয়ে আলোচনা করেছে, অর্থাৎ এই রাজনৈতিক কাঠামো বা পৃথিবীর ব্যবস্থাপনাগুলো বা রাজনীতিগুলো কীভাবে করে সংগঠিত হচ্ছে, যুদ্ধ, শান্তিরক্ষী বাহিনী, কিছু কিছু আলোচনা এখানে হয়েছে। তারপর আলোচনা হয়েছে জাতিসংঘ এবং স্থায়ী সরকার, এই মোটা দাগে দুটা বিষয় নিয়ে। যদিও টপিকের নাম রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব, কিন্তু আলোচনা হয়েছে কিন্তু দুইটা বিষয় নিয়ে। এই জন্যই বললাম যে আমাদের আগে দেখে নিতে হবে ভিতরে কী আলোচনা হয়েছে, নয়তো প্যাকেট আবার ভিতরের বস্তু দুইটা এক নাও হতে পারে। তো জাতিসংঘের সম্পর্কে তো অনেক আলোচনা, তো এইখানে কী কী আলোচিত হয়েছে, এখানে আলোচনা হয়েছে প্রথম জাতিসংঘ গঠনের পটভূমিটা, অর্থাৎ জাতিসংঘটা কীভাবে গঠন হলো, কারা গঠন করলো, জিনিসটা গঠন করেছে কীভাবে। তারপর আলোচনা হয়েছে জাতিসংঘর লক্ষ্য কী, উদ্দেশ্য কী, নীতিমালা কী, তারা কোন কোন নিয়ম মেনে তারপর এটা পরিচালনা করে। এরপর বাংলাদেশ আর জাতিসংঘের সাথে সম্পর্কটা কী, বাংলাদেশ জাতিসংঘের সাথে কী অর্জন করেছে, কী বর্জন করেছে, কবে সম্পৃক্ত হয়েছে, কততম সদস্য, অর্থাৎ জাতিসংঘ বাংলাদেশের যে যত আলোচনা সব এখানে চলে এসেছে। তাহলে এটা শেষ হওয়ার পর জাতিসংঘ শেষ, তারপরে শেষ ওই যে নাগরিক দায়িত্ব। তো আমরা স্থানীয় সরকার কাঠামো বুঝতে পারলে কিন্তু নাগরিক দায়িত্বটাই বুঝতে পারবো। তো স্থানীয় সরকারের দায়িত্বগুলো, প্রথমে স্থানীয় সরকারের কাঠামোটা কীভাবে গঠা, কোন স্তরের পর কোন স্তর, জিনিসটাকে কীভাবে সাজানো, চেইন অফ কমান্ডটা কীভাবে, কে কার কথা শুনবে, কীভাবে করে কাজ হবে, তো সেটার গঠন এবং কোন সেকশনের বা কোন সেক্টরের কাজটা কী, সে কী দায়িত্বটুকু পালন করে। এরপর হচ্ছে গুরুত্ব, স্থানীয় সরকার থাকলে কী কী গুরুত্ব। তার মানে দেখতেছি আমাদের এই অধ্যায়ে রাজনৈতিক কাঠামো বলা হলো সম্পূর্ণ রাজনৈতিক যে কাঠামোটা রয়েছে, একদম রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, সংসদ, তারপর হচ্ছে জনপ্রতিনিধি, এমপি, এইগুলো কিন্তু না, একেবারে তৃণমূল পর্যায়ের যে এগুলো সব শেষ হওয়ার পর আরও ভিতরে গেলে যে প্রত্যেকটা স্থানীয় সরকার বলে একটি ব্যবস্থা আছে,
এটা শুধু সেই কাঠামো নিয়ে আলোচনা হয়েছে। হয়তো তাহলে পরবর্তী কোনো ক্লাসে আমরা আরও যে উপরের কাঠামো যেগুলো রয়েছে প্রধানমন্ত্রী কিংবা এগুলো নিয়ে আমরা অবশ্যই জানতে পারবো। এবার স্থানীয় সরকার কাঠামোর মধ্যে এই কাজগুলোর মধ্যে আবার তিন ভাগ ভাগ করে তিনটা বিষয়ের কাজ বলে দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের কাজটা কী, উপজেলা পরিষদের কাজ কী, পৌরসভার কাজ কী, এই কাজগুলো জানার মাধ্যমে আমি আমার নাগরিক দায়িত্বটা পালন করতে সক্ষম হব এবং রাজনৈতিক কাঠামোটাও দেখে নিব। তাহলে আমরা আজকে শুরু করতেছি ভূমিকা অংশে কী কী রয়েছে সেটা নিয়ে। ভূমিকা অংশে আমরা দেখতে পাই যে শিক্ষক ছাত্রদের মধ্যে কথা হচ্ছে এবং সেখানে টিচার দুই লাইনের একটি কবিতা আবৃত্তি করে। ছাত্ররা খুব খুশি হয় এবং জানতে চায় স্যার এই কথা বলার মানে কী। তখন স্যার বুঝায় যে হিংসায় উন্মত্ত বৃদ্ধি, নিত্য নিষ্ঠুর দ্বন্দ্ব, ঘোর কুটিল পন্থ তার, লোভ জটিল বন্ধ। এখানে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান বলা যেতে পারে কিংবা কবিতায় বলা যেতে পারে। এখানে মূলত যুদ্ধের প্রতি হিংসা বোঝানো হয়েছে, যুদ্ধের প্রতি ঘৃণা বোঝানো হয়েছে যে মানুষ পৃথিবীর মতো কত হিংসাত্ম উন্মত্ত এবং কত নিষ্ঠুর তাদের এই দ্বন্দ্বগুলো, তো এগুলো বন্ধ করবে কে, কীভাবে বন্ধ হওয়া যায়। তো এই আলোচনা করতে হতে শিক্ষক যুদ্ধের বিষয়টা সবার সামনে নিয়ে আসেন এবং যুদ্ধ সম্পর্কে বলেন, এই যে দেখো পৃথিবীতে একটা যুদ্ধ হচ্ছে, এগুলো কেন, এগুলো থামাতে হবে। যুদ্ধ হয় এক পক্ষের কিন্তু ক্ষতি হয় সব পক্ষের। পৃথিবীর কোনো এক প্রান্তের একটু যুদ্ধ বন্ধে বা যুদ্ধের কারণে কোনো একজন মানুষ মারা গেলে, কোনো একটা খাদ্য বা উৎপাদন বন্ধ হয়ে গেলে সেটার ভোগান্তি সারা পৃথিবী সবাইকে নিতে হয়। তাহলে এই জন্য এই অংশে যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। তো সে যুদ্ধের মধ্যে দুইটা অংশ ইউক্রেন রাশিয়ার কথা দিয়ে স্যার শুরু করলো। তারপরে কাজ তাদের দেয় সেটা হচ্ছে যুদ্ধের দুই পক্ষ ইউক্রেন রাশিয়া পরোক্ষ শক্তি, তারপর হচ্ছে সময় অর্থাৎ দুইটা পক্ষের নাম লেখা হবে এবং কোন পক্ষে কারা এবং জড়িত দেশ এবং তাদের পরিণতি কী, বা একটা তৈরি করা যেতে পারে যে সামরিক সংঘাত। বিষয় দুইটা আমরা একটা কিছুকে যুদ্ধ হিসেবে জানি আর কিছু থেকে সামরিক সংঘাত। সামরিক সংঘাত মানে যেটা সাময়িক সময়ের জন্য হয়। মুক্তিযুদ্ধ যেটা হয়েছিল সেটা আমাদের যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সাথে দীর্ঘ নয় মাস। আর কিছু সামরিক সংঘাত যেটা হয়তো কয়েকদিন, যেমন এটাকে আমরা বলতে পারি কাশ্মীর, তারপর হচ্ছে ভারতের ভারত পাকিস্তানের যে কাশ্মীর দ্বন্দ্ব, চীন বাংলাদেশের লাদাখ দ্বন্দ্ব, অর্থাৎ এই যেগুলো এগুলো হচ্ছে সামরিক সংঘাত আমরা বলতে পারি, তো যুদ্ধ বলা যায়। তো এইখানেই শিক্ষক এভাবে তাদেরকে বললো যে একটা সক তৈরি করে একটুখানি আমরা এগুলো নিয়ে আলোচনা করি এবং অল্প সময়ের মধ্যে দেখে ফেলতে পারি কোথায় কী রয়েছে। তাহলে এই যে যুদ্ধের এই বিষয়টা মানে সুন্দর করে আমরাও তোমাদের জন্য একটা জিনিসকে সুন্দর করে নোট করে নিয়ে এসেছি, আমরা এখন সেই নোটটি দেখব। হ্যাঁ, আমরা নিয়ে আসলাম সেই নোটটি বা শিক্ষক যে হোমওয়ার্কটি দিয়েছে, অনুশীলন দিয়েছে, সেটা আমরা দেখব কী নিয়ে, যুদ্ধ নিয়ে। তো আজকে আলোকপাতটা হচ্ছে আমাদের যুদ্ধ নিয়ে। তো সেই যুদ্ধের মধ্যে আমরা প্রধানত প্রথম দুইটা বিশ্বযুদ্ধকে নিয়ে আসা হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সেগুলো নানা বিষয়, সময়কালটা কই, কারণ কী কারণে তারা সেই যুদ্ধগুলো হয়েছিল, তারপরে ছিল সেটার পক্ষ বিপক্ষে কারা ছিল, পক্ষে কারা ছিল, বিপক্ষে কারা ছিল এবং সেই যুদ্ধের ফলাফল কী ছিল, এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু পূর্ণাঙ্গ আলোচনা করেছি বা করব। তবে এইখানে আমরা এই বিষয়গুলো পূর্ণাঙ্গ না, আমরা যা শুধু ধারণা দিয়ে রাখবো। আমাদের এই যদি এই নোটগুলোর প্রয়োজন হয় বা এটা স্লাইড বা পিডিএফটার প্রয়োজন যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে, কমেন্ট করে চাইতে হবে, জানতে হবে এবং তাহলে আমরা অবশ্যই লিঙ্কগুলো দিয়ে দিব। তো আমরা মূলত যে শিক্ষক যেই সকটা তৈরি করতে বললো সেই সকটা আমরা আরেকটু সুন্দর করে তৈরি করলাম যাতে আমাদের এটা খুব ভালো করে কাজে দেয়, বা তোমাকে যদি উপস্থাপনটা যদি আরও সুন্দর হয় তুমি নিশ্চয়ই মূল্যায়ন আরেকটু বেশি নাম্বার পাবে কিংবা তোমাকে আরেকটু বেশি স্কোর বা তোমাকে ভালোভাবে দেখা হবে। তো সুতরাং তোমরা এইরকম এই অনুশীলনে এবং মূল্যায়নে একটু ভালো করতে চাইলে অবশ্যই আমাদের টেকনিকের সাথেই থাকবো এবং আমাদের এই বিষয়গুলোকে আমরা ফলো করে থাকবো এবং এইগুলো আমাদের যখন কোনো কোর্স হবে সেই কোর্সের মধ্যে এই বিষয়গুলোকে আমাদের পূর্ণাঙ্গভাবে কিন্তু বুঝিয়ে দেওয়া হবে। তো আমরা কিছু যুদ্ধের নাম দেখব। যুদ্ধের নাম হচ্ছে ক্রুসেডের যুদ্ধ, শতবর্ষী যুদ্ধ, ওয়াটারলু যুদ্ধ, আমেরিকার গৃহযুদ্ধ, ক্রিমিয়ার যুদ্ধ, পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, পানিপথের যুদ্ধ। তার মানে দেখতেছ কিছু যুদ্ধের নাম হয়তো তুমি আগে থাকতেই জানো, কিছু যুদ্ধের নাম এই মাত্র জানতে পারলা। তো পৃথিবীতে এই অনেক যুদ্ধ হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে, জানতে চাইলে অনেক যুদ্ধের নাম জানা লাগতে পারে, কিন্তু এখানে সমস্ত বিখ্যাত যুদ্ধগুলোর নাম যেগুলো আমাদের বিভিন্ন সময়তে বারবার কাজে আসে, প্রশ্নে আসে, পরীক্ষায় বারবার আসে, বা সাধারণ জ্ঞানের মধ্যে যে প্রশ্নগুলো না জানলেই নয়।
তো সেগুলো কিছু সময়কালও দেওয়া আছে, মস্ত যদি করতে পারি করলাম, না একটা আইডিয়া বা ধারণা নিয়ে রাখা দরকার যে মূলত যুদ্ধটা কোন সময় থেকে কোন সময়ের মধ্যে হয়েছিল, কোন আমলে, আজ থেকে 500 বছর আগে, 200 বছর আগে, না 100 বছর আগে, এভাবে করে আমরা দেখতে পারি। এবং পক্ষ বিপক্ষ দেয়া আছে যে কারা পক্ষে ছিল কারা বিপক্ষে ছিল। এরপরে বেশি করে আমি যেটা উল্লেখ করলাম সেটা হচ্ছে প্রেক্ষাপট। মূলত শিক্ষক তোমাদের সাথে যুদ্ধ নিয়ে যে আলোচনা ক্লাসে করবে এটা কিন্তু অন্যতম উদ্দেশ্য ছিল প্রেক্ষাপটটা কি, যুদ্ধটা কেন লেগেছিল, কি এরকম দ্বন্দ্বের জন্য পৃথিবীতে এরকম সুন্দর শান্তিটা নষ্ট করে তারা যুদ্ধে লিপ্ত হয়ে গিয়েছিল। তো সেই দ্বন্দ্বটাই আমাদের এরকম প্রেক্ষাপটটা জানতে হবে যে কোন যুদ্ধটা কেন হয়েছিল। তো যাই হোক, আমরা যুদ্ধ নিয়ে খুব বেশি আলোচনা করলাম না, কীভাবে পড়াটা পড়বো সেটার মতো ভিডিওতে দেখার বিষয়। যদি বিস্তৃত আলোচনা করতে হয় তাহলে তো অবশ্যই আমরা হয়তো আমাদের বিভিন্ন ছোট ছোট রিল থাকবে, সেখানে তোমরা দেখে নিতে পারো, সেগুলোর জন্য অবশ্যই আমাদের টেকনিকের সাথেই থাকতে হবে। তাছাড়া আর আমাদের যদি কোর্স হয় সেই কোর্সের ভিতরেও আমরা এগুলো নিয়ে বিস্তৃত আলোচনা করব। তাহলে আজকে ভিডিওতে আমরা যেহেতু আলোচনা করতেছিলাম রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব, সেটার মধ্যে শিক্ষক যে কাজটা করেছে যুদ্ধ, সেটা আমরা এভাবে করে দেখে নিলাম। এখন দেখব পরবর্তী অংশ। তো পরবর্তী অংশের মধ্যে কী আছে? পরবর্তী অংশে শিক্ষক বলল যে তাহলে এরকম যুদ্ধ নিয়ে আলোচনা করার জন্য তোমরা শ্রেণীকক্ষে একজন অধ্যাপক, লেখক, সাংবাদিক কিংবা অন্য যে কোনো ব্যক্তিত্ব হতে পারে, জ্ঞানী বুদ্ধিজীবী, যেরকম যুদ্ধ নিয়ে আলোচনা করতে চায়, যুদ্ধ কেন হয়, যুদ্ধটা খারাপ ফলাফলটা কী, যুদ্ধ কেন করা উচিত নয়, সেইগুলো বিষয়ে আলোচনা করার জন্য। একটা জিনিস লক্ষ্য করে দেখবো, আমরা যত কাজ করি সব কাজের মূল লক্ষ্য কিন্তু একটাই, সেটা হচ্ছে শান্তি। সব কাজের, সব কাজের, পৃথিবীর প্রত্যেকটা স্বার্থ, প্রত্যেকটা বিষয়ের কিন্তু কাজ কিন্তু শান্তি। আমরা যেটা কথা বলি যে আমরা টাকার জন্য করি, এই কথাটাও ভুল। সেই টাকাটা কেন কালেকশনের চেষ্টা করি? শান্তির জন্য। আমরা যে অশান্তি করি সেটাও কিন্তু কোনো না কোনো শান্তির জন্য। তার মানে আমরা সবাই শান্তিপ্রেমী, শান্তি মূলত কামনা করি, শান্তি সব কিছু। হ্যাঁ, তো এভাবে করে শিক্ষক তারপরে এই রবীন্দ্রনাথের এই গানটি পুরোপুরি গাইতে বললেন এবং সবাই এই গানটি আবার পুরোপুরি গাইল। এবং এই গানের মাধ্যমে সবাই একটি ভিতরে শপথ নিল যে যুদ্ধ নয় শান্তি, সব জায়গাতেই দ্বন্দ্ব নয় শান্তি। সুতরাং কারোর সাথে মনে রাখতে হবে যুদ্ধ করলে শুধু এটা আমারই ক্ষতি নয়, এটা শুধু সবার ক্ষতি নয়, যার সাথে তারও ক্ষতি নয়, এটা আমারও ক্ষতি। তো যাই হোক, এখানে আমাদের যুদ্ধের এই অংশটুকু আমাদের আলোচনা হলো। আলোচনার পরে দ্বিতীয় আরেকটি অংশ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আচ্ছা এই যে যুদ্ধ হচ্ছে পৃথিবীতে, আমরা দেখেছিলাম প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্লাইডের মধ্যে, সেখানে দেখলাম এই যে যুদ্ধ যে হচ্ছে, এই যুদ্ধকে মোটামুটি রক্ষা করা কিংবা বন্ধ করার জন্য দায়িত্বপ্রাপ্ত হচ্ছে জাতিসংঘ। তো সেই জাতিসংঘ কি শুধু বন্ধ করতেছে, আমরা বাংলাদেশের কিছু কি করতেছি না? এটার উত্তর রয়েছে এই শান্তিরক্ষী মিশন, যে হ্যাঁ এই জাতিসংঘে যারা এই যুদ্ধ নিয়ন্ত্রণ করা, যুদ্ধকে থামিয়ে দেওয়ার জন্য যেই রক্ষী বাহিনী রয়েছে, তার মধ্যে অন্যতম সুনাম অর্জন করেছে আমাদের বাংলাদেশ। তো এই জন্য শিক্ষক ক্লাসেরটি ছাত্র মনিজা আপু নামে একজনকে নিয়ে আসলো এবং তার যে চাচা সে একজন সামরিক বাহিনীর প্রধান, সে শান্তিরক্ষী বাহিনীর সাথে সদস্য। সুতরাং সে তার চাচা থেকে যে অভিজ্ঞতা শুনেছে, অভিজ্ঞতা হচ্ছে কোন দেশে কীভাবে করে তাদের কীভাবে করে জীবনের মায়া ত্যাগ করে এরপর দেশের প্রতি ভালোবাসা রেখে সেই দেশে বা বাংলাদেশের মাথাকে উন্নত করার জন্য এবং বাংলাদেশে গর্বিত করার জন্য তাদেরকে জীবন যে কতটা ঝুঁকিতে নিতে হয়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু মনিজা তার চাচা সম্পর্কে এই কথাগুলো নবমশ্রী ছাত্রদেরকে আলোচনা করে করে শোনাচ্ছে। তো এইগুলো শোনার মধ্যে কিন্তু আমাদের যেমন আনন্দ হয় তেমনিভাবে আমরা কিন্তু নতুন কিন্তু শিখতেও পারি এবং বিষয়গুলো সম্পর্কে আমাদের অনুধাবন শক্তিটা খুব বৃদ্ধি পায়। তো এখানে তাহলে আমাদের আলোচনার মধ্যে কি আলোচনা হচ্ছে, নতুন জানতে পারলাম যে শান্তিরক্ষী বাহিনী অর্থাৎ আমাদের বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী তারা বিভিন্ন মিশনে যা রয়েছে সেখানে গিয়ে তাদের কী অবদান, কবে থেকে রয়েছে, কোন কোন দেশে তারা বিশেষ অবদান রেখেছে, সেই দেশগুলো তাদের বিশেষ কীভাবে সম্মান করেছে, তাদের স্যাক্রিফাইস, আমাদের ঠিক কতজন সদস্য শান্তিরক্ষী বাহিনীতে এখন উপস্থিত রয়েছে, আমাদের সেখানে অবস্থান কততম, এরকম অনেকগুলো বিষয় কিন্তু আমরা চাইলেই সুন্দর করে একটু সার্চ দিয়েই জেনে নিতে পারি। তো এটা আমাদের কাজে দিবে পরবর্তী অংশে। তো এইখানে অংশের মধ্যে আমরা এই যে এবং কি আমরা এখানে দেখেছি যে আমাদের এই যে শান্তিরক্ষী বাহিনী মিশনের এদের মধ্যে একটা কিছুটা উল্লেখযোগ্য একটা অংশ এখানে আলোচনা করেছে, সেটা হচ্ছে আমাদের শান্তিরক্ষী বাহিনীরা
আফ্রিকার বিভিন্ন দেশে কাজে নিয়ে যেত। তার মধ্যে সিয়েরা লিওনে তারা এত সুনাম অর্জন করেছে যে সিয়েরা লিওন বাংলাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা করে দিয়েছে, অর্থাৎ আমাদের শান্তিরক্ষী বাহিনী তারা খুশি হয়। এরপর তোমরা আরও বিভিন্ন ডকুমেন্টারি দেখবে যে আমাদের আর্মিদের যে বিভিন্ন ফোর্স রয়েছে, ফোর্স বলতে ইঞ্জিনিয়ারিং ফোর্স, তারা কিন্তু বিভিন্ন দেশের রাস্তা, কালভার্ট, ব্রিজ অনেক কিছু খুব অল্প সময়ে সুদক্ষতার সাথে বানিয়ে দিচ্ছে। এইগুলোর ক্ষেত্রে কিন্তু তারা অনেক সুনাম অর্জন করেছে। তো এইগুলোই আমরা জানতে পারলাম, পরবর্তীতে জানতে পারবো জাতিসংঘ পটভূমি। তাহলে আমরা এখানে কী জানতে পারলাম সেটা একটু দেখি। আমরা আগেই বলেছি আমাদের এই পুরো অধ্যায়ের মধ্যে কী কী আলোচনা রয়েছে। এরপর এখন আমরা আলোচনা করলাম হচ্ছে ভূমিকা নিয়ে, এখন দেখলাম ভূমিকার মধ্যে কী কী রয়েছে। ভূমিকার মধ্যে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে যুদ্ধ আর একটা হচ্ছে শান্তিরক্ষী বাহিনী। তার মানে ভূমিকা অংশ হোক আর পরীক্ষা হোক, যদি আমরা যেই দুইটা বিষয় জানলে আমাদের পড়াটা কমপ্লিট হবে, সেটা হচ্ছে যুদ্ধ এবং শান্তিরক্ষী বাহিনী। তাহলে আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, জাতিসংঘ গঠনের পটভূমি এই বিষয়ে সুন্দর এবং বিস্তৃত আলোচনা নিয়ে। তো অবশ্যই আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে ভালো করতে হলে অবশ্যই আমাদের টেকনিক এবং আমাদের এই ভিডিওগুলোর সাথেই থাকুন। এই প্রত্যাশা রেখেই ক্লাসটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।